কি হয়েছে? ইরান দূরন দিয়ে কুপান জুড়িয়েছে, এখন টের পাইছাও তো? ওরে মুসলমানেরা ধরে 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 না, ধরলি বলো ছাড়ে না। সামান্য একটু দেখাইলো দূরন দিয়ে যে কি করতে পারে, এইবার এমন কিছু ছাড়বে যে বলো ইসরায়েল মানচিত্রতে হারাই যাবে। সুতরাং সাবধান হইয়ে যাও, আমার ফিলিস্তিনের মুসলমানদের আর মারিয়ে না, আর কষ্ট দিয়ে না, আর বোমা হামলা করিয়ে না, আর বিমান হামলা চালায় না। তোমার বলছি তুমি দয়া করে, ইহুদিরা তো দুশ্মন, ওরা মুসলমানের দুশ্মন, তোমার হাতে পায়ে ধরে বলছি সুজা হয়ে যাও, তা না হলে আজ তো বুরন ছাড়িছে, কাল কিন্তু ক্ষেপণাস্ত্র ছাড়বে। সুজা এসে একেবারে তোর ওই ম্যাগনেটের পরে পড়বে বলে, তোর ওই মাথার পরে পড়বে, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার করে দিলাম। আজকে ডুরনের কুপান টের পাইছা, কাপাই দিয়েছে। তোমার ইসরায়েলরা যেভাবে দৌড়িয়েছে ওইভাবে ফিলিস্তিনিরা দৌড়ায়, ফিলিস্তিনিরা এইভাবে ঘর ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়। তোমার দুঃখ লাগে না কেন? কষ্ট হয় না কেন? তোমার মধ্যে মনুষ্যত্ব নেই কেন? তুমি এতটা এতটা বেয়াড়া কেন? এতটা বেলেহাস কেন? আল্লাহ তোমার হেদায়েত নসিব করুক। ইসরায়েল তোমরা ফিলিস্তিনের স্বাধীনতাটা দিয়ে দাও, তা না হইলে ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে কিন্তু হারিয়ে যাবে। সাবধান হয়ে যাও, আল্লাহ সাবধান হওয়ার তৌফিক দান করে দিন।